চলচ্চিত্রে তরুণ মজুমদারের দাদার কীর্তির কথা কারুর অজ্ঞাত নয়। সাহিত্যিক শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের বলিষ্ঠ লেখনী, বিশ্বকে চরিত্রে অভিনেতা তাপস পাল চিরস্মরণীয়। ক্রিকেটের ময়দানে বালুদার কীর্তি শুনলে বিস্ময়ে হতবাক হতেই হবে। প্রচারের অন্তরালে থেকে জীবনে 47টা বছর কত কি না দিয়েছেন ময়দানি ক্রিকেটে অতি পরিচিত বালুদা। তিন প্রজন্মের সঙ্গে ক্রিকেট খেলেছেন। সিভির আম্পায়ারদের শীর্ষে কুর্শিতে উপবিষ্ট নায়ক বালুদা, বঙ্গ ক্রিকেটের অসংখ্য ক্রিকেটার তৈরি করার কারিগর। প্রসেনজিৎ ব্যানার্জি ওরফে বালুদা বর্তমানে সিভির আম্পায়ার কমিটির চেয়ারম্যান। 5 বছরের বর্ষসেরা আম্পায়ারের পুরস্কারও তার দখলে। মধ্যমমে সৃষ্টি ক্রিকেট একাডেমির প্রাণপুরুষ, কুমোরটুলি ক্রিকেট ক্লাবের সর্বাধিকারী প্রসেনজিৎ ব্যানার্জির স্বীয় দক্ষতায় সিভি নির্বাচিত সেরা ক্লাবের সম্মান অর্জন করেছেন 5 বার। কলকাতার ময়দানে অসংখ্য ক্রিকেটার তৈরি কারিগর বালুদার কাছ থেকেই ক্রিকেটের হাতে করি। রঞ্জি ক্রিকেটের বাংলাদেশের অধিনায়ক সুদীপ চ্যাটার্জি থেকে শুরু করে ঋত্বিক চ্যাটার্জি, ইস্টার্ন রেলের ক্রিকেটার অরিন্দম ঘোষের ময়দানে কৌশিক ঘোষ, দেবপম বিশ্বাস, দেবজ্যোতি চ্যাটার্জি, সম্বিত রায় সহ প্রত্যেকে কলকাতা বড় বড় ক্লাবে খেলেছেন। কলকাতা ময়দানে দীর্ঘ কোচিং জীবনে অসংখ্য ভালো মানের ক্রিকেটার উপহার দিয়ে চলেছেন বালুদা। ক্রিকেট জীবনে আরও এক অসাধ্য সাধন করেছেন প্রসেনজিৎ। তিন প্রজন্মের ক্রিকেটারের সঙ্গে ময়দানে পারফরমেন্স করেছেন। দিলীপ দোষী দলে নির্ভরযোগ্য বাঁহাতি স্পিনার ছিলেন প্রসেনজিৎ ব্যানার্জি। ঋদ্ধিমান শাহর সঙ্গে কুমোরটুলির হয়ে ক্লাব ক্রিকেট খেলেছেন তো বটেই, আবার সুদীপ চ্যাটার্জি, অরিন্দম ঘোষ খেলেছেন বালুদার দলে। বাঁহাতি স্পিনার বালুদার ক্লাব ক্রিকেটে দুটি হ্যাট্রিক রয়েছে। কলকাতা পোর্ট ট্রাস্টের বিরুদ্ধে এক ইনিংসে 9টি উইকেট নেওয়া অভিজ্ঞতাকে স্মরণীয় মনে করেন তিনি। বালুদার ক্রিকেট ময়দানে অনুপ্রাণিত প্রধান পথপ্রদর্শক প্রাক্তন সেবী কর্তা শরদিন্দু পাল, এমনকি কুমোরটুলি ক্রিকেটের সমস্ত দায়িত্ব তুলে দেওয়ার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করলেন আমজাদ আলীর প্রতি। প্রাক্তন সাংসদ আমজাদ আলী কুমোরটুলি ক্লাবের সর্বময় কর্তা। ময়দানি ক্রিকেটে বালুদার ভূমিকা অনেকটাই তিন সূচের মতো। প্রচারের আড়ালে থেকে ক্রিকেটকে দিয়ে চলেছেন অনেক কিছুই। আগামী কর্মকাণ্ডের তালিকায় রেখেছেন আম্পায়ারদের মান উন্নত করার সুপ্রিয় চেষ্টার পাশাপাশি ময়দানে আরও অনেক ক্রিকেটার উপহার দেওয়া। ক্রিকেটার প্রশিক্ষক আম্পায়ার এই তিন প্রতিভার অধিকারী, বালুদার কীর্তি এক কথায় অনবদ্য। এখন শরদিন্দু পাল প্রয়াত হওয়ার পর যার কাছে আমার কৃতজ্ঞতা শেষ নেই, তিনি হচ্ছেন প্রাক্তন সাংসদ, দুবারের আইনজীবী, বিখ্যাত মানুষ সর্দার আমজাদ আলী সাহেব। তিনি আমাকে শরদিন্দু পালের প্রয়াণ হওয়ার পর তিনি ডেকে নিয়ে আমাকে বললেন যে কুমোরটুলি ক্লাবের ক্রিকেটের টোটাল দায়িত্ব তোমার কাছে অর্পণ করলাম এবং তুমি আরও শরদিন্দুর শেষ করা কাজ এখনো হয়নি, অসম্পূর্ণ কাজকে সম্পূর্ণ করার দায়িত্ব আমি তোমার হাতে দিলাম। তো আমজাদ সাহেবের মতন মানুষকে আমি পেয়ে শরদিন্দু পাল সহদা এবং আমজাদ সাহেবের মতন মানুষ, এই দুজন মানুষের কাছে আমি রীতিমতো কৃতজ্ঞ এবং আমজাদ সাহেব যে দায়িত্ব আমাকে দিয়েছেন কুমোরটুলি ক্লাবের রিপ্রেজেন্টেটিভ, বর্তমানে আমি সিমির আমজাদ সাহেবের চেয়ারম্যান, এটা আমজাদ সাহেব আমাকে দায়িত্ব মারিয়ে হয়তো আমি এই জায়গাটায় দিতে পারতাম। নিজে মাঠে দাঁড়িয়ে আম্পায়ারিং করে তো বহু সার্টিফিকেশন ম্যাচে প্রাক্তন ক্রিকেটার, প্রাক্তন অন্যতম খেলোয়াড় বা এখানে সিএবিতে যারা
খুব ভালো ক্রিকেট খেলেছে, যারা অনেকেই অবজারভার না হয়ে আম্পায়ার হতে চায়, তাদের সঙ্গে আলোচনা করে একটা পরীক্ষার ব্যবস্থা করব। কারণ এক্স প্লেয়াররা যদি আম্পায়ারিং করতে আসে, যেমন আমি একসময় এসেছিলাম, তাহলে খেলার মানোন্নয়নটা আমার মনে হয়, আমি বলছি না যে প্লেয়ার নয় সে ভালো আম্পায়ারিং করবে না, কিন্তু যে প্লেয়ার হবে সে কিছু ধরনের একটু অ্যাডভান্টেজ পাবে, অনেক কিছু ব্যাপারে সে বুঝতে পারবে, ধরতে পারবে মাঠের খেলোয়াড়দের বডি ল্যাঙ্গুয়েজ। এই যে শহরতলি বা মফস্বলের যে কোচিং ক্যাম্পগুলো আছে, এগুলোর কি সিএবির তরফ থেকে কোনো সহায়তা করার দরকার? একসময় দেখতাম আমি সেক্রেটারি বা ট্রেজারার থাকতে বিশ্বরূপ দিয়ে মফস্বলের কোচিং ক্যাম্পগুলোয় যেত, তাদের মোটিভেট করতো, বিভিন্ন অনুষ্ঠানে যেত। এই সম্বন্ধে অভিষেক ডালমিয়া কাছে কোনো অভিষেক ডালমিয়া বা অভিষেক ডালমিয়া টিম হচ্ছে খুব ভালো কাজ করছে, বিশ্বরূপদা খুব ভালো কাজ করছে, বিশ্বরূপদা যে সময় খুবই অগ্রণী ভূমিকা জেলার ক্রিকেট সম্পর্কে বিশ্বরূপে অগ্রণী ভূমিকা নিয়েছিলেন, এরাও অগ্রণী ভূমিকা যখন আস্তে আস্তে নিচ্ছে, সেই সময় করোনার প্রকোপে 2 বছর ধরে আমরা কিন্তু অনেকটাই পিছিয়ে পড়েছি। তো আমার স্থির বিশ্বাস অভিষেক ডালমিয়া অ্যান্ড হিস কোম্পানি, যারা অভিষেক ডালমিয়ার সঙ্গে কাজ করছেন, তারা ভেরি ডাইনামিক। এই প্যান্ডামিক সিচুয়েশন চলে গেলে বেঙ্গল ক্রিকেট নিয়ে এমনিতেই বেঙ্গল ক্রিকেটের আমল কাছে সঙ্গীত দেশের মানে ভূমিকা কি বলবো শুভ অগ্রহণ করে রয়েছে, তার কারণ হচ্ছে ওনার ক্যাপ্টেন্সিপে আমি খেলে গেছি, তারপরে কোনো দিন খেলার পর কিছুদিন তো হঠাৎ ওনার কাছে একটা সুযোগ এলো, পরে তো নিজেদের বললেন যে চলে আমার মোটিল ক্লাবে, আমি সেই বিতে দায়িত্ব পাচ্ছি, মোটিল ক্লাবের এখনো কোচিং করতে পারবো না, আমার মোটিল আমি এই দায়িত্ব নিতে হচ্ছে অফিসিয়াল হয়ে গেছে। তখন কারণটা বাংলাদেশে খুব পুত্র স্নেহ বা ভাইয়ের মতো করে ভালোবাসেন, তারপরে আমাকে এই দায়িত্বটা দিলেন। তো লাস্ট ইয়ার তোমাদের মধ্যে 6টা করোনার প্রকটের জন্য 3টে নকল ওয়ানডে আর 3টে টি-20 খেলা হচ্ছে, তো এবছর আবার বালুদার দায়িত্ব দিয়েছেন, তো ইচ্ছে তো আছে ভালো টিম খেলার, দেখা যাক। আর বালুদার প্রচন্ড চেষ্টা বহুদিন ধরে নিজে মাঠে মানে ছেলে দেখে বুঝি যায় যে টিমটাকে কাদের দিয়ে খেলানো যায়, দিন বহুদিন ধরে একটা টিমকে ফার্জিউসার দেখে দেওয়া উনি ওনার পক্ষে বলে সম্ভব, সেই দায়িত্ব আমার হাতে দিয়েছেন, এটা আরও বেশি চ্যালেঞ্জ দিই যে ওনার সাথে থেকে কাজ করা, দেখি চেষ্টা করি ওনার আশীর্বাদ থাকলে বেশি করবো। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।